দীঘা বাঙালির কাছে শুধুমাত্র একটা সমুদ্র সৈকতই না, দীঘা বাঙালির আবেগ, দীঘা বাঙালির নস্টালজিয়া। সেই আবেগকে ভর করেই আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে 23 নভেম্বর ভোর 5:30 নাগাদ। আমি আর আমার সফর সঙ্গী হিসেবে ছিল আমার স্ত্রী বিদিশা। গুগলের দেখানো এক নতুন পথ দিয়ে আমরা এগিয়ে যেতে লাগলাম কোলাঘাটের দিকে। রাস্তার বাঁ দিকে তখন সূর্য উঠছে, চারিদিকে একটা হিমেল পরিবেশ সৃষ্টি করেছিল এক অদ্ভুত মাদকতা। ভালো লাগছিল খুব, ভালো লাগছিল বাইক চালিয়ে। অবশেষে পৌঁছলাম কোলাঘাট ব্রিজ, রূপনারায়ণ নদীর উপর দিয়ে এই ব্রিজ অনেকবার ইউটিউবে দেখলেও এই প্রথমবার আমার নিজের এখানে আসা। প্রায় 2 ঘন্টা বাইক চালানোর পর অবশেষে আমরা পৌঁছেছিলাম কোলাঘাটে। তখন পেটে রীতিমতো ছুঁচড় ডন মারছিল, কিছু দরকার ছিল খাবার, তাই আমরা দাঁড়িয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম কোলাঘাটের এই রাধারানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। গরম গরম লুচি, ঘুগনি, ডিমের ওমলেট আর চা দিয়ে সেরেছিলাম আমাদের ব্রেকফাস্ট, কিন্তু তারা ছিল তাড়াতাড়ি স্টার্ট করার। কোলাঘাটে ব্রেকফাস্ট শেষ করলাম, চাটা একটু ব্রেক হলো, এবার আবার স্টার্ট করবো টুয়ার্ডস দীঘা। তো এই পেছনের যে রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে রাধারানী রেস্টুরেন্ট, এখানেই আমরা দাঁড়িয়েছিলাম, এখানেই ব্রেকফাস্ট করলাম, বেরিয়ে যাবো এখানে, এখানে খুব বেশি দেরি করবো না, কারণ চেষ্টায় আছি যে 10:30 মধ্যে যদি দীঘা পৌঁছানো যায়। দেখা যাক, দেখতে থাকো। কোলাঘাট থেকে নিউ দীঘা যাওয়ার জন্য বড়জোর সময় লাগার কথা ছিল 3 ঘন্টা, অ্যাটলিস্ট গুগল ম্যাপ অনুযায়ী তো তাই, কিন্তু বাদ সাধল নির্মীয়মান রাস্তা এবং ওভারব্রিজ। প্রচণ্ড ভাঙাচোরা রাস্তা এবং বিচ্ছিরি রকম ট্রাফিক জ্যাম অতিক্রম করে শেষ পর্যন্ত আমরা যখন দীঘায় পৌঁছেছিলাম, ঘড়িতে সময় তখন প্রায় 12টা। ও হ্যাঁ, বলে রাখা ভালো, আগে কিন্তু দীঘার রাস্তার যেরকম অবস্থা ছিল, যতটা সরু রাস্তা ছিল, এখন কিন্তু রাস্তা অনেকটাই চওড়া হয়েছে, কাজ চলছে এখন, আর তার জন্যই রাস্তার কিন্তু বিভিন্ন জায়গা খুব খারাপ। কিন্তু যে সমস্ত জায়গায় রাস্তার কাজ কমপ্লিট হয়েছে সেই জায়গাগুলো কিন্তু একদম মাখনের মতো, তাই সুযোগ পেলেই গাড়ির স্পিড কিন্তু কখনো 80-এর নিচে নামেনি। ঘড়িতে সময় তখন 11:40, অবশেষে দেখা মিলল বিখ্যাত সেই দীঘা গেটের। মনে হলো এই তো এসে পৌঁছেই গেছি দীঘায়, শরীরের সমস্ত ক্লান্তি যেন এক নিমেষে দূর হয়ে গেল। আর ওল্ড দীঘায় ঠিক ঢোকার সময় ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র, প্রথম সমুদ্র দর্শন, হ্যাঁ অন্যরকম অনুভূতি। দীঘায় পৌঁছে যেটা লক্ষ্য করলাম, দীঘা কিন্তু ফিরে গেছে সেই আগের চেনা ছন্দে, হাজারো পর্যটকের ভিড় কিন্তু এখন আবার সেই আগের মতোই ফিরে এসেছে। দোকানপাট, যানবাহন সব কিন্তু আগের মতোই এখন খোলা আছে। দীঘায় আমরা স্টে করেছিলাম নিউ দীঘার বিচের পাশেই হোটেল বসন্তপ্রিয়া। হোটেল বসন্তপ্রিয়ার সি ভিউটা আমার বড় প্রিয়। আমরা ছিলাম একটা সি ফেসিং রুমে, চলুন দেখে নেওয়া যাক রুমটা কেমন ছিল। লকটা একটু খারাপ আছে এই রুম আমাদের, ডাবল বেডেড রুম ছিল, আর এসি আছে, এসি অপশন আছে, আপনারা চাইলে এসি অপশন নিতে পারেন, আমরা এসি অপশন নিইনি, কারণ এখন এমনিতেই বেশ ঠান্ডা। ঘরটা একটু ছোটো, প্যাসেজটা যেটা রয়েছে একটু ছোটো, একটা ওয়ার্ড্রপ দিয়েছে, টিভি আছে যদিও আমরা টিভি এখন অবধি দেখিনি, আর টেলিফোনস আছে, এটা নিচে রিসেপশন বা রেস্টুরেন্টে কথা বলবার জন্য পাওয়া যায়, আর
দিয়েছে, গুড নাইট দিয়েছে। আর এই চাবি এমনি ভালো, আর পর্দা আছে এখান থেকে, একটা ব্ল্যাঙ্কেট দিয়েছিল, এই টাবেলটা দিয়েছিল, বালিশ দিয়েছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, অসুবিধা নেই, স্যানিটাইজও করে দিয়েছিল। দুটো বড় বড় বেশ বড় বড় জানলা আছে, সাথে এখানে একটা ড্রেসিং টেবিল দিয়েছিল ভালো, এখানে ড্রয়ারও আছে, আপনার চাইলে এখানে জিনিসপত্র রাখতে পারেন। একটা টেবিল দিয়েছিল যার উপরে আপাতত আমাদের এই হেলমেটস, জলের বোতল এসব রাখা। আর আসি বাথরুমে, এই বাথরুম, গিজার আছে, ওয়ার্কিং গিজার কাজ করে, এই প্যান, এখানে হ্যান্ড শাওয়ার, বেসিন আছে, আর লাইটও আছে, অসুবিধে কিছু নেই, খুব একটা খারাপ না, ঠিকঠাকই চলে যায়। আর এবার দেখাই আমার যেটা মোস্ট ফেভারিট পার্ট এই হোটেলের, কেন এখানে এসে বারবার এই হোটেলেই উঠি, এই ভিউ, মাই ফেভারিট। এই ঘর থেকে বেরোলেই এই সমুদ্র দেখা যায়, নিচের এই মার্কেটটা দেখা যায়, এখানে পার্কিং বলতে এই মেন রাস্তার ধারে যে গাড়িগুলো রাখা আছে এগুলোই পার্কিং। আমরা বাইকে এসেছি, বাইকটা ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম। আর এখানকার ভিউটা খুব ভালো, ব্যালকনিটা খুব যে বিশাল বড় তা না, ছোটোখাটো, দুটো চেয়ার দেওয়া আছে, কিন্তু ভালো, মানে এনজয় করা যায় সন্ধ্যাবেলাটা। অ্যাটলিস্ট আমরা এর আগের বারেও যখন এসেছিলাম কোথাও যাইনি, আমরা এখানেই বসে থাকতাম সন্ধ্যাবেলাটা, কাছাকাছি একটু ঘুরে এসে এখানে। এই যে আমার মিসেসের এই হোটেলটাই ফেভারিট, আমি যতবারই বলি যে অন্য কোথাও বুক করবো, ও প্রতিবারই বলে যে না এখানেই থাকবে, বিকজ অফ দিস ব্যালকনি পার্টিকুলারলি। কি তাই তো, এবং রোদটাও আসে। এরপর আমরা স্নান করে লাঞ্চ করে একদম ঘুমিয়ে পড়েছিলাম, প্রচণ্ড ক্লান্ত ছিলাম। তারপর সন্ধ্যাবেলা গরম গরম চায়ে চুমুক দিয়ে আমরা ঘুরে দেখে নিলাম নিউ দীঘার এই নতুন বাজারটা। এই মার্কেটের মধ্যে অনেক দোকান হয়েছে, যার মধ্যে আপনি সামুদ্রিক ঝিনুকের বিভিন্ন রকম জিনিস থেকে শুরু করে বিভিন্ন খেলার জিনিস থেকে শুরু করে বিভিন্ন হোটেলস সবই কিন্তু এই জায়গাটার মধ্যেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজ এই পর্ব এতটুকুই, জানাতে ভুলবেন না কেমন লাগলো। এই দীঘা সিরিজ কিন্তু চলতে থাকবে, এরপর আরও অনেক জায়গার ভিডিও কিন্তু স্টকে আছে, সেগুলো এরপর কিন্তু আপলোড করব। সুতরাং যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন।